চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। রেমালের প্রভাব নিয়ে আগে থেকে চিন্তিত ছিলেন পাট ও তিল চাষিরা। এবার জীবন্তীর গোকর্ণ এলাকায় ব্যাপক পাট ও তিল চাষ হয়েছে। রেমালের জেরে নিম্নচাপে বৃষ্টি চাষিদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বহু জমিতে তিল নুইয়ে গিয়েছে, ছোট আকারের পাট গাছও নুইয়ে গিয়েছে। পাট তিল ফলনে ঘাটতির আশঙ্কা করছেন চাষিরা। যদিও কৃষি দপ্তরের দাবি পাট তিলে কোনো ক্ষতি হবে না, বরং পাট তিলের পক্ষে বৃষ্টি উপকারী হবে। চরম ক্ষতি হবে, যেমন পাট দেখানে দেখেন তিল মিল যত চাষিদের যা ছিল সব এখন এত ভর্তি, মানে পানিতে আর এত ঘরে সাকিতে ফেলে দিচ্ছে, ক্ষতি হবে তো চরম ক্ষতি। মানে এই বৃষ্টি আরও যদি বাড়ে তাহলে আরও আরও ক্ষতি হবে। কী চাইছেন? যাতে এই বিষয়ে যেন আমাদের সরকার দেখে, পাট ফল টলের গাছপালা গাছপালা সব আছে, সব বাড়ির ফল অনেক ক্ষতি হতে পারে। হ্যাঁ, তিলের প্রচণ্ড ক্ষয়ক্ষতি হবে এই যে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তাতে তিল সব শুয়ে যাবে, আর যারা কেটেছে তাদের তো তিল পচে যাবে, কোনো রকমই মনে পাওয়া যাবে না। আর যা ঝড় বৃষ্টি হচ্ছে, এই যে পাটে যে পাটে যেভাবে মানুষে উড়িয়ে ফুরিয়ে দিয়েছে, হ্যাঁ, এতে যদি ওই পাথরটা হয় তাহলে সব পুরোটাই পাটের মানে ডগমগ কিছু থাকবে না, সব ভেঙে পড়ে যাবে। জল জমলে তো ক্ষতি হবে না? হ্যাঁ, জল জমলে ক্ষতি হবে, মাঠে যদি জল জমে যায় তাহলে পুরো পাটের ক্ষতি হয়ে যাবে। সবজি যেগুলো এখন আছে, তিল পাট, অনেকে ভেন্ডি লাগাইছে, হ্যাঁ, ঝিঙে আছে, এগুলো সবেরই ক্ষতি হবে। চাইছে বলতে গেলে অনেক চাষি আছে, গরিব মানুষ, সব চাষিরা কোথায় পাবে? যদি সরকার কিছু সাহায্য করে এতে ভালো হবে চাষিদের।